সো এখন আমরা এই একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি তো এই যে এলিমেন্টটা দেখো এই এলিমেন্টটার পজিশন কিন্তু ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে তো আগে রো পরে কলাম আমরা ডিফাইন করবো তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামে এটার পজিশন তো এই যে ম্যাট্রিক্সটা আছে সেটার সেকেন্ড যে এলিমেন্টটা তার পরিচয় হচ্ছে সে ফার্স্ট রো সেকেন্ড কলামের রেডিমেড তো এটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি যে যেমন এই ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে এটা অতটা জানার দরকার নেই কিন্তু যদি আমরা কো ফ্যাক্টর ওয়েট করি তাহলে একটু মনে রাখতে হবে যে আমাদের যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করবো এই কোফ্যাক্টর ফ্যাক্টর ম্যাট্রিক্সটাই বেশি জানা দরকার বাকিটা আমি পরে বলে দিব তোমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করব তাহলে গুলো বের করতে হবে গুলো হচ্ছে এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম এর যে এলিমেন্ট তার একটা কোফ্যাক্টর থাকবে এবং এই যে এলিমেন্টটা এই এলিমেন্টটার জন্য যে কোফ্যাক্টরটা বের হবে সেটাকে আমরা ফার্স্ট রো কি ফার্স্ট কলাম এ ওয়ান ওয়ান বলে ইন্ডিকেট করব। তারপরে এই টু এর জন্য একটা কোফ্যাক্টর বের হবে মনে রাখবা একটা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের জন্য এক একটা করে কো ফ্যাক্টর বের হতে পারে এবং সেই কো ফ্যাক্টরগুলোকে আমরা কীভাবে ইন্ডিকেট করব। সেটা আমরা একটু শিখে নিই যেমন এই ওয়ানের যে কো ফ্যাক্টর হবে তাহলে ওয়ানের পজিশনের উপর ডিপেন্ড করবে ওই কোফ্যাক্টরটাকে কীভাবে এক্সপ্রেস করবো ওয়ানের পজিশন দেখো ফার্স্ট রো ফার্স্ট কলামে সো আমি এইটা যেহেতু এরই একটা এলিমেন্ট তাহলে ওই ওয়ানের কোফ্যাক্টরটাকে আমরা এ ওয়ান ওয়ান দিয়ে ডিনোট করবো টু এর কোফ্যাক্টর এর পরিচয় কি এ ফার্স্ট রো সেকেন্ড কলামে আছে দেখো এটা কিন্তু পুরাটাই ফার্স্ট রো তাহলে এ ফার্স্ট রো সেকেন্ড কলাম এটা হচ্ছে ফার্স্ট কলাম এটা হচ্ছে সেকেন্ড কলাম ফার্স্ট ও সেকেন্ড কলামে আছে তাহলে এর কো ফ্যাক্টরটাকে আমরা এ ওয়ান বলবো আবার এই যে থার্ড এলিমেন্টটা দেখতেছ ফোর এরও পজিশন কিন্তু ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামে তাহলে এই ফোরের জন্য যে কো ফ্যাক্টর পাবো সেটাকে আমরা এ ওয়ান নাম দিব সিমিলারলি এই যে থ্রি এর জন্য কোফ্যাক্টর আমরা পাবো থ্রি এর জন্য যে কোফ্যাক্টর পাবো সেই কোফ্যাক্টরটার নাম আমরা দিতে পারি যে এটা হচ্ছে ফার্স্ট কলাম কিন্তু রো নাম্বার হচ্ছে সেকেন্ড তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম তাহলে এটাকে আমরা এ টু ওয়ান বলবো এটাকে কি বলবো এ টু ওয়ান মানে থ্রি এর জন্য যে কোফ্যাক্টরটা বের হবে সেটাকে আমরা এ টু ওয়ান বলবো আবার এ টু এর জন্য যেটা কোফ্যাক্টর বলবে তাহলে এটাকে আমরা কি বলবো এ টু টু আর এটাকে বলবো এ টু থ্রি তাহলে এই প্রতিটা এলিমেন্টের জন্য কো ফ্যাক্টর বের হবে এবং সেই কো ফ্যাক্টরগুলোকে এক্সপ্রেস করব আমরা এভাবে তো এখানটায় দেখো এই যে থার্ড যে রোটা আছে এই থার্ড রোয়ে ফার্স্ট কলামের টু আছে টু এর জন্য একটা কো ফ্যাক্টর বের হবে এবং সেই কো ফ্যাক্টরের যে পরিচয়টা বা কি ইন্ডিকেশনটা আমরা করব এভাবে এ থ্রি ওয়ান তার মানে এইটার জন্য এটার পজিশনটার জন্য এই পজিশনটা দিয়েই এর কি কোফ্যাক্টরটাকে আমরা এক্সপ্রেস করতে চাই এর পজিশন হচ্ছে কি থার্ড রো ফার্স্ট কলাম সো এ থ্রি ওয়ান এটাকে একইভাবে এ থ্রি টু এটাকে একইভাবে এ থ্রি থ্রি বলা যাবে তার মানে এদের যে পজিশনগুলো এই পজিশনগুলো দিয়েই ওদের কোফ্যাক্টরকে এক্সপ্রেস করা হবে বা ডিনট করা হবে তাহলে এই ওয়ানের কো ফ্যাক্টরকে ডিনোট করবো এ ওয়ান ওয়ান দিয়ে টু এর কোফ্যাক্টরকে ডিনট করবো এ ওয়ান টু দিয়ে ফোরের কো ফ্যাক্টরকে ডিনোট করবো এ ওয়ান থ্রি দিয়ে থ্রি এর কোফ্যাক্টরকে ডিনোট করবো এ টু ওয়ান দিয়ে টু এর কোফ্যাক্টর কে ডিনোট করবো এ টু টু দিয়ে ওয়ানের কোফ্যাক্টরকে ডিনোট করবো এ টু থ্রি দিয়ে টু এর কোফ্যাক্টরকে ডিনোট করবো এ থ্রি ওয়ান দিয়ে এই এর কোফ্যাক্টর কে ডিনট করবো এ থ্রি টু দিয়ে আর এই থ্রি এর কোফ্যাক্টরকে ডিনোট করবো এ টু থ্রি দিয়ে তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার আগে ঠিক আছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কোফের ম্যাট্রিক্সটা বের করার আগে যেটা করবো সেটা হচ্ছে এই যে সাইনগুলো কি হবে সেটা শুধু সাইনগুলো নিয়ে অত চিন্তার কিছু নাই ধরো যে আমার ম্যাট্রিক্সটা আমি আবার তোমাদের লিখে দেখাচ্ছি এটা ছিল এরকম ওয়ান থ্রি টু আর টু টু ওয়ান আর ফোর ওয়ান থ্রি ঠিক আছে তো এখানটায় যে সাইনগুলো থাকবে আর কি যখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব তখন কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সাইনগুলো থাকবে তো এই যে এইটাকে আমি যখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলবো তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হবে এরকম কো ফ্যাক্টর ম্যাট্রিক্স এরকম হবে যে এ ওয়ান টুর জন্য যে ফ্যাক্টরটা বের হবে বা এ ওয়ান ওয়ানের জন্য যে ফ্যাক্টরটা বের হবে সেগুলোকে তো আমরা এইভাবে লিখবো তাই না দেখো এখানে এ ওয়ান 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 টু ওয়ান থ্রি তার মানে এখানটায় আমি এ ওয়ান ওয়ান লিখবো এ ওয়ান টু লিখবো ওয়ান টু ওয়ান ওয়ান এগুলোর ভ্যালু আসবে ঠিক আছে তো সেইগুলো লিখবো আমি তারপরে এ ওয়ান থ্রি লিখবো তারপরে এর কো ফ্যাক্টর হচ্ছে এ টু ওয়ান টু এর কো ফ্যাক্টর হচ্ছে এ টু টু এই ওয়ানের কোফ্যাক্টর হচ্ছে এ টু থ্রি আর এই টু এর কোফ্যাক্টর হচ্ছে এ থ্রি ওয়ান এই হচ্ছে এ থ্রি এর কোফ্যাক্টর হচ্ছে এ যেটা আমি একটু আগে তোমাদেরকে এই জায়গা উপরে আমি তোমাদেরকে বলেছি যে এদের কোফ্যাক্টরগুলোকে কিভাবে ডিনোট করব। এবং এই কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা ফর্ম করলাম সেটাই হচ্ছে কো ফ্যাক্টর ম্যাট্রিক্স এই কো ফ্যাক্টর দিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম হয়েছে সেটা হচ্ছে কো ফ্যাক্টর ম্যাট্রিক্স কিন্তু শুধু এই কো গুলো বসালে হবে না সাইনও দিতে হবে তো তাদের সামনে কি সাইন আসবে সেটা একটু আমাদেরকে ডিনোট করে দেখাতে হবে তো কি সাইন আসবে তো দেখো মেইনলি আমরা এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আমরা আগাবো সো কো ফ্যাক্টরের জন্য কো ফ্যাক্টর যখন বের করব তখন এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ আবার পজিটিভের পরে কি আর পজিটিভ আসবে না নেগেটিভ তারপরে আবার কি এটা পজিটিভ আবার নেগেটিভ নেগেটিভের পরে আবার পজিটিভ আবার কি কি আসবে নেগেটিভ আবার পজিটিভ মানে কো ফ্যাক্টরের জন্য এই কোফ্যাক্টরগুলোর সামনে এই সাইনগুলো ইউজ করব এটা কিন্তু ম্যাট্রিক্সের সামনে ইউজ করব না আমি জাস্ট দেখালাম যে এর ওয়ানের কো ফ্যাক্টরের সামনে প্লাস সাইন থাকবে টু এর কোফ্যাক্টরের সামনে মাইনাস সাইন থাকবে ফোরের কোফ্যাক্টরের সামনে প্লাস সাইন থাকবে দ্যাট ইজ এই সাইনগুলো আমার এ ওয়ান ওয়ানের সামনে বা এ ওয়ান এর সামনে বা এ ওয়ান এর সামনে দিয়ে দিতে হবে দ্যাট ইজ এ ওয়ান ওয়ানের সামনে কোন সাইন ইউজ করব প্লাস সাইন এ ওয়ান এর সামনে কোন সাইন ইউজ করব মাইনাস সাইন এ ওয়ান এর সামনে কোন সাইন ইউজ করব প্লাস সাইন আবার এ টু ওয়ানের সামনে মাইনাস সাইন ইউজ করব এ টু টু এর সামনে প্লাস সাইন ইউজ করব এ টু এর সামনে মাইনাস সাইন ইউজ করব আবার এ থ্রি ওয়ানের সামনে প্লাস সাইন ইউজ করব এ থ্রি টু এর সাথে সামনে মাইনাস সাইন ইউজ করবো এ থ্রি এর সামনে প্লাস সাইন ইউজ করব তো এই সাইনের ব্যাপারটা ভুলে গেলে হবে না কোফ্যাক্টর আমরা কীভাবে বের করবো এখন সেটা শিখবো এখন আবার ওই মাইনাস বা প্লাস সাইনগুলো কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও শিখবো একটু পেশেন্স নিয়ে শিখতে হবে ঠিক আছে মনে করো না যে তড়িগড়ি করে আজকে কয়টা ম্যাচ হইলো আজকে কয়টা ম্যাচ করলাম এটা না ঠিক আছে ম্যাচ করার জন্য আগে এই বেসিক ক্লিয়ার করতে হবে না হলে ম্যাচ হুট করে একটা ছোট দুইটা পাঁচটা ছোট ম্যাচ করাই দিলাম কিন্তু লাভের তো লাভ নাই ঠিক আছে সো বেসিক জিনিসটা আগে ক্লিয়ার করো তো আমি এখন তোমাদেরকে কোফ্যাক্টর কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি তো কোফ্যাক্টর আমি বের করে দিচ্ছি এবং কীভাবে এই কোফ্যাক্টর তোমরাও বের করতে পারো সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই একেবারে ইনশাল্লাহ বুঝে ফেলতে পারবে তাহলে আমি সেই ম্যাট্রিক্সটা আবার লিখছি যে ম্যাট্রিক্সের কোফ্যাক্টর আমি বের করতে চাই তো দেখো এখানটায় আমার যে ম্যাট্রিক্সটা আছে এখানটায় সেটাকে আমি এ দিয়ে ডিনোট করছিলাম এবং সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটু ম্যাট্রিক্সটা লিখে নিই এ হচ্ছে আমার এই যে ম্যাট্রিক্সটা আমরা সব সময় ইন জেনারেল থার্ড ব্র্যাকেট ইউজ করেই আমরা ম্যাট্রিক্সটা লেখার চেষ্টা করব। ম্যাট্রিক্সটা লেখার চেষ্টা করব থার্ড ব্র্যাকেট ইউজ করে অন্য কোনো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বা ওই ডাবল প্যারালাল লাইন ইউজ করে কখনোই এটা করার চেষ্টা করো না তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে আমার ওয়ান টু ফোর তারপরে আছে যেটা সেটা হচ্ছে থ্রি টু ওয়ান তারপরে যেটা আছে সেটা হচ্ছে টু তো আমার কাজ হচ্ছে আমি চাই এই বের করতে কি চাই কি সেটা আমি জানতে চাই তাহলে আমাকে কো আগে বের করতে হবে তারপরে সেগুলো অ্যারেঞ্জ করতে হবে তাহলে আমি ওয়ানের এর কো ফ্যাক্টর ধরো যে বের করতে চাই তো ওয়ানের কো ফ্যাক্টর আমি কি বলবো এ ওয়ান ওয়ান সেটা একটু আগে আমি শিখিয়ে দিয়ে এসছি যে ওয়ানের কোফ্যাক্টর হবে এ ওয়ান ওয়ান তাহলে এ ওয়ান ওয়ান আবার আবার কীভাবে বের করতে হয় এ ওয়ান ওয়ান কীভাবে বের করবো এইরকম ডিটারমিন্যান্ট সাইন দেবো নট ব্র্যাকেটে এটা এই সাইনটাকে জাস্ট একটা স্টেট লাইন হচ্ছে ডিটারমিন্যান্ট সাইন এখন ওয়ান যেই রোতে আছে আর যেই কলামে আছে সেগুলো আমি একটু বন্ধ করে ধরার চেষ্টা করবো ওয়ান এই যে রোতে আছে আর এই যে আমার এই কলামটাতে আছে এটা যদি বন্ধ করে ধরি তাহলে কি থাকে টু ওয়ান ওয়ান থ্রি থাকে এই টু ওয়ান ওয়ান থ্রি আমি এই জায়গায় লিখে ফেলব টু ওয়ান ওয়ান থ্রি লিখে ফেলেছি আমি ঠিক আছে এই যে লিখলাম টু ওয়ান ওয়ান থ্রি এখন এর সামনে কি সাইন হবে আমরা তো জেনে আসছি প্রথমেরটাতে প্লাস তারপরেরটাতে মাইনাস তারপরেরটাতে প্লাস সো এর সামনে একটা পজিটিভ সাইন দিয়ে দিব ব্যাস শেষ তারপরে এ ওয়ান টু এর ভ্যালু বের করতে চাই আমি এ ওয়ান টু সো এইখানটায় একটা পার্টিশন দেওয়া উচিত সো আমি একটা এইভাবে পার্টিশন দিলাম যে এটা আলাদা ওটা আলাদা সো এ ওয়ান টু এ ওয়ান টু দ্যাট ইজ টু এর কোফ্যাক্টরটা আমি বের করতে চাচ্ছি তাহলে এ ওয়ান টু দ্যাট ইজ টু এর কোফ্যাক্টরটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এ ওয়ান টু ইকুয়াল দিলাম এখানে যেমন এ ওয়ান ওয়ান ইকুয়াল দিয়েছি সো এ ওয়ান টু ইকুয়াল দিলাম তাহলে এ ওয়ান টুটা কীভাবে বের করব। টু এর কোফ্যাক্টর বের করব তাহলে টু যেই রোতে আছে এবং টু যেই কলামে আছে সেটা আমাকে বন্ধ করে ধরতে হবে টু আছে এই রোতে আর টু আছে আমার এই কলামে তো আমি বন্ধ করে ধরেছি তারপরে কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে এটা আমি এখানটায় লিখে ফেলব তাহলে এখানটায় দেখা যাচ্ছিলো থ্রি ওয়ান টু থ্রি তাহলে এগুলো লিখার উপায় কি যখন টুয়ের কোফ্যাক্টর বের করতেছি তখন টু যে রোতে আছে সেটা বন্ধ করে দিচ্ছি টু যে কলামে আছে সেটা বন্ধ করে দিচ্ছি বাদ বাকি এলিমেন্টগুলো লিখে ফেলছি যখন ওয়ানের কো ফ্যাক্টর বের করতেছি তখন ওয়ান যে রোতে আছে সেটা বন্ধ করে ধরছি ওয়ান যে কলামে আছে সেটা বন্ধ করে ধরছি বাদ বাকিগুলো লিখে ফেলছি তো এর সামনে কি সাইন হবে তো আমরা তো বলেছিলাম প্রথমটার কোফ্যাক্টরের প্রথমের সামনে প্লাস পরেরটার সামনে কি হবে মাইনাস সাইন সো এইখানটায় আমরা একটা মাইনাস সাইন দিয়ে রাখব। যে যাই আসুক না কেন তার সামনে একটা মাইনাস তো এইখানে আমি এ ওয়ান টু খুব কাছাকাছি লিখে ফেলার কারণে এটা কিন্তু ওই ইকুয়ালের ঠিক পরেই এই মাইনাস সাইনটা হবে এটা তোমরা বুঝে নিও কোনো সমস্যা না তারপরে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু বের করছি এ ওয়ান থ্রি বের করতে চাই এইদিকে জায়গা পাচ্ছি না এইখানটায় বের করি এ ওয়ান থ্রি এই অনেক জায়গা সো এ ওয়ান থ্রি এটা বের করব। এ ওয়ান থ্রি একইভাবে বের করব। সো এর সামনে প্লাস না মাইনাস সাইন হবে এটা দেওয়ার জন্য একটু জায়গা রেখো তারপরে এই ডিটার্মিন্যান্ট সাইনটা দিবা সো এ ওয়ান থ্রি দ্যাট ইজ আমরা ফোরের জন্য কো ফ্যাক্টর বের করবো ফোরের জন্য কোফ্যাক্টর বের করতে চাইলে আমি ফোর যে রোতে আছে সেটাকে বন্ধ করে ধরলাম আর ফোর যে কলামে আছে সেটাকেও বন্ধ করে ধরলাম কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে থ্রি টু টু ওয়ান দেখা যাচ্ছে তাহলে আমি এখানটায় থ্রি টু টু ওয়ান লিখবো থ্রি টু টু ওয়ান এখন এই ফোরের জন্য কী সাইন ইউজ করবো আমি প্লাস মাইনাস তারপরে আবার কি। প্লাস তাহলে এখানটায় আমি প্লাস সাইন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে প্লাস সাইন দেওয়া হয়ে গেছে আমার তাহলে তিনটা কোফ্যাক্টর বের করলাম এখন আবার আমি কি করব এ টু ওয়ান বের করব তাহলে এ টু ওয়ানের কোফ্যাক্টর কী হবে এ টু ওয়ান যদি আমি বের করতে চাই ইকুয়াল দিয়ে সামনে প্লাসটা মাইনাস সেটা পরে বসাবো আগে আমি এই যে টু ওয়ান মানে দ্যাট ইজ টু এর জন্য আমি কোফ্যাক্টর বের করতেছি তাহলে টু যে রোতে আছে আর টু যে কলামে আছে টু যে রোতে আছে এবং টু যে কলামে আছে সেটা আমি বন্ধ করে ধরি দ্যাট ইজ টু যে রোতে আছে বন্ধ করলাম আর টু যে কলামে আছে সেটাও বন্ধ করে ধরছি আমি একটু পরেই সো এইখানটায় যদি আমি বন্ধ করে ধরি তাহলে দেখা যাচ্ছে ওয়ান টু ফোর থ্রি এই পাশে ওয়ান টু ও পাশে ফোর থ্রি তাহলে ওয়ান টু ফোর থ্রি এটা হচ্ছে আমার ওয়ান টু ফোর থ্রি এটা হচ্ছে এ টু ওয়ান দ্যাট ইজ এই টু এর কোফ্যাক্টর এর সামনে কী সাইন হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে এর সামনে প্লাস সো আমরা সাইনগুলো ওভাবে গুনে গুনে দেবো এ টু থ্রি এটা আমরা বের করতে চাই এ টু থ্রি আমরা কীভাবে বের করব এ টু থ্রি ইকুয়ালস কীভাবে বের করবো সামনে প্লাস না মাইনাস সাইন দেওয়ার জন্য একটু জায়গা রাখবো এ টু থ্রি হচ্ছে ওয়ানের এর কোফ্যাক্টর এ টু থ্রি কার কো কোফ্যাক্টর এর কোফ্যাক্টর তাহলে ওয়ান যে রোতে আছে সেটা কলামে আছে সেটা বন্ধ করে ধরলাম আর ওয়ান যে কিসে আছে ওয়ান যে রোতে আছে সেটাও আমি বন্ধ করে ধরলাম তাহলে থাকে কি ওয়ান টু টু ওয়ান তাহলে যার কোফেক্টর বের করছে সে যে রোতে আছে সেটা বন্ধ করে দিচ্ছি সে যে কলামে আছে সেটাও বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলে আমরা পাচ্ছি ওয়ান টু টু ওয়ান তাহলে এখানটায় ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান এই পেলাম তো এর সামনে কী সাইন হবে এর সামনে প্লাস মাইনাস প্লাস প্লাসের পরে আবার মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তাহলে এর সামনে হবে মাইনাস সাইন সো লাইক ওয়াইজ আমরা অ্যাপ্রোচ করতেই থাকবো